আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই বাধারঘাটস্থিত ত্রিপুরা স্পোর্টস স্কুলের অর্ধনির্মিত মাঠে শুরু হবে এবারকার অনূর্ধ্ব ১৩ ও ১৬ বালক বিভাগে সানফিস্ট কাপ ফুটবল টুর্নামেন্ট। আয়োজক ক্রীড়া দপ্তর, আসরের লক্ষ্যে প্রস্তুতির বহরটাও তুঙ্গে। পুরো মাঠ ক্রীড়া দপ্তরের পতাকায় মুড়ে ফেলা হয়েছে। বাতাসের তালে তাল মিলিয়ে রবি বাসরীয় বিকেলে স্পোর্টস স্কুলের মাঠটিতে উঠছিল ক্রীড়া দপ্তরের পতাকাগুলি। কতটুকু হলো আয়োজন আর প্রস্তুতির বহরটাই কতটুকু তা সরেজমিনে খতিয়ে দেখতে এদিন গোধূলিতে নিউজ ভ্যানগার্ডের স্পোর্টস জার্নালিস্ট টিম যান ত্রিপুরা স্পোর্টস স্কুলে। স্কুলে পৌঁছানোর পর নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায় ধরা পড়ল এক বিরল দৃশ্য, যা এক কথাতে একদমই অনৈতিক। দৃশ্যটা দেখুন আপনারা নিজেরাই। স্কুল পড়ুয়াদের দিয়ে মাঠের কাজ করাচ্ছেন স্কুলেরই দুজন শারীরিক শিক্ষক। কোদাল দিয়ে ছাত্রটিকে কোথায় কোথায় কাজ করতে হবে তা ঠিকাদারের মতো দাঁড়িয়ে করাচ্ছেন গুণধর এই দুই শিক্ষক। এদের নাম আর বলতে হবে কি, চেহারা দেখেই আপনারা চিনে নিন। এরাই যে স্পোর্টস স্কুলের শিক্ষক। প্রশ্ন হলো, স্কুল পড়ুয়াদের দিয়ে কিভাবে এই শিক্ষকরা মাঠের কাজ করাচ্ছেন? এই সময়টাতে তো সেই স্কুল পড়ুয়াদের প্র্যাকটিসে থাকার কথা, তবে কেন তাকে প্র্যাকটিসের পরিবর্তে কোদাল দিয়ে মাঠের কাজ করানো হচ্ছে? সানফিস্টের কর্মকর্তারা কি এরকম কোনো নির্দেশ দিয়েছিলেন, নাকি এই দুই শিক্ষককে যে স্কুল পড়ুয়াদের দিয়ে মাঠের কাজ করাতে? যেভাবে ছাত্ররা কোদাল দিয়ে মাটি পরিচর্যা করলো মাঠের, তা তো এদের একদমই করার কথা নয়। এসব স্কুল পড়ুয়ারা হোস্টেলে থেকেই পড়াশোনা এবং খেলাধুলো করতে স্পোর্টস স্কুলে ভর্তি হয়েছে, নাকি মাঠের কাজ করতে এদের অভিভাবকরা পাঠিয়েছেন এই স্কুলে? এর জবাবটা কিন্তু দিতে হবে সেই গুণধর দুই শিক্ষককে। আবারও দেখুন আপনারা কিভাবে কাজ করছে কোদাল দিয়ে ছাত্ররা। স্পোর্টস স্কুল তো খেলোয়াড় তৈরির কারখানায়। এতে যেসব ছাত্রছাত্রীরা ভর্তি হয়, এদের পড়াশোনা ও খেলাধুলাটাই হলো মূল কাজ। এর বাইরে এদের কোনো কাজ নেই স্কুলটিতে। কিন্তু এরপরও কেন এই অবুঝ স্কুল পড়ুয়াদের দিয়ে অযথা খাটানো হচ্ছে, এর জবাব কিন্তু দিতে হবে এদের অভিভাবক সহ গোটা রাজ্যবাসীকে। কোদাল দিয়ে মাটি কাটা তো কাজ নয় স্পোর্টস স্কুলের কোনো খেলোয়াড়েরই। তাহলে কোন এখতিয়ারে এদের হাতে কোদাল তুলে দিলেন গুণধর এই দুই শারীর শিক্ষক? ছাত্ররা তো স্যারের কথা শুনবে, তাই বলে ছাত্রদের দিয়ে যা খুশি কাজ করানো হবে, তাও আবার ত্রিপুরা স্পোর্টস স্কুলে। এটাকে তো কোনোভাবেই মেনে নিতে পারছেন না শুভবুদ্ধি সম্পন্ন মহল। স্কুল পড়ুয়াদের দিয়ে যদি কোদাল হাতে মাঠ পরিচর্যার কাজই করাতে হয়, তাহলে আর স্কুলটির নাম স্পোর্টস স্কুল রাখার মানেই তো হয় না। স্পোর্টস স্কুল শব্দটাকেই কলঙ্কিত করে দিলেন গুণধর এই দুই শিক্ষক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।